আমার খাজার চোখে ছিল যে অস্ত্র, সেই অস্ত্রের
দিয়া দুনিয়ার অস্ত্র গো দুনিয়ার অস্ত্র আমার আল্লাহর দেওয়া বড় অস্ত্র আমার আল্লাহর দেওয়া বড় অস্ত্র খাজা বাবার চোখেতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে তালাক দিয়ে দিবে এখন মহিলা কাঁদতে কাঁদতে গেছে বড়
পীরের কাছে বড় পীরের কাছে যাওয়ার পরে বড় পীরকে বলল বড় পীর আমার তো বিয়ে হইছে অনেক দিন হয় কিন্তু আমার ঘরে কোনো সন্তান আদি নাই এখন আমার স্বামী আমারে বলতেছে এইবার যদি আমার সন্তান আদি না হয় আমার জামাই নাকি আমার তালাক দিয়ে দিব এখন বড় পীর তিনি বললেন ঠিক আছে তুমি যাও আল্লাহ তোমাকে সন্তান দান করবে এখন এই মহিলা চলে গেছে চলে যাওয়ার পরে এখন সন্তান তো আল্লাহই দিয়েছে কিন্তু দিয়েছে একটা মাইয়া এখানে তার জামাই কইতাছে যে সন্তান হইছে ঠিক আছে কিন্তু মাইয়া হইল কে পোলা হইতে পারতো না আমানে বেদি পড়ছেনি ফাসাদে কয়ে তোর মাইয়া হইল তোর মাইয়া হইছে পোলা হইল নাকে তোর আমি তালাক দেব আমানে বেদি আবার পড়ছে ফাসাদে দৌড়াই গেছে গা বড় পীরের কাছে হে বড় পীর বড় পীর ছিল হুজরা খানায় ধ্যানে মগ্ন যে আমার গর্ভে যে সন্তান হইছে এই সন্তান হইছে মেয়ে এখন আমার জামাই আমারে কইতাছে যে আমার গর্ভে মেয়ে হইল কেন একটা ছেলে কেন হইল না এই জন্য নাকি তিনি আমাকে তালাক দিবে এখন আপনি এমন একটা কিছু করেন যেন আমার সংসারটা বাইচা যায় বড় পীর ছিল হুজরা খানায় তিনি জালালি নজর দিয়া যখন তার দিকে ওই বাচ্চাটার দিকে তাকাইলো সে পুরুষাঙ্গ ধারণ করলো এখন দিনে 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 সময় যায় দিন যায় মাস যায় বছর যায় এখন যত সময় যায় দেখে নিচের অংশ ছেলে উপরের অংশ মেয়ে এখন পড়ছে বেডি আরেক ফাসাদে যে গেছে তো উড়ে বড় পীরের কাছে হে বড় পীর আমি তো আরেক ভাজালে পড়ে গেছি তাই কি কয় আপনি যে জালালি নরক যেটা তাকাইছেন তার তো নিচের অংশ হচ্ছে পুরুষ উপরের অংশ হচ্ছে মেয়ে এখন না আমি আর বিয়া দিতার মু না বিয়া করাইতে পারমু না মুখ দেখাইতে পারমু এখন আমি কি করি আপনি আমার একটু বইলা দেন তখন বলছে তার ঘর সংসারেরও দরকার নাই তার বিয়ে দেওয়ারও দরকার নাই বিয়ে করানোরও দরকার নাই তাকে যখন আমি জালালি নজর দিয়ে তাকাইছিলাম তিনি আল্লাহর আউলিয়া হয়ে গেছে তার তার কাছে মানুষ আসবে এবং তার স্তনের দুধ যে খাবে সে আল্লাহর আউলিয়া হয়ে যাবে আমার এইখানে একটু জানার দরকার এই ব্যক্তির নাম ডাক কি এবং এই ব্যক্তির নাম কি এবং এই ব্যক্তির একটা তরিকা ছিল এই তরিকাটার নাম কি কোন তরিকায় এই এই লোকটা বায়াত করাইতো আছে একটি বিচ্ছেদ গানের অনুরোধ আছে অনেক পুরনো একটি গান এই গানটি আমি রাখার